নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময়, আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। জীবিতদের পাশাপাশি মৃত ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে সরকারি প্রকল্পের টাকা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় জয়গাঁও ফুলন চৌপথি এলাকায়। মালিক শ্রমিক বিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ি জলপাইগুড়ি মিনিবাস পরিষেবা বন্ধ হলো। নিউজটির প্রস্তুতকারক দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। RGUHS প্যারামেডিকেল বোর্ড, আদনান প্যারামেডিকেল এন্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569, চম্পাশরি, শিলিগুড়ি। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। এখন সংবাদ বিস্তারে। জল অপচয় রোধে উদ্যোগ গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ শহরের ঝংকারমো সংলগ্ন এলাকায় টাইম কলের মুখহীন কলগুলোতে নিজের হাতে কলের মুখ লাগান শিলিগুড়ির বিধায়ক। কোনোভাবে কেউ জল অপচয় না করে সেই বার্তা তুলে ধরে আগামী দিনেও গোটা পুরনিগম জুড়ে এই ধরনের কর্মসূচি চলবে বলেও জানান বিধায়ক শঙ্কর ঘোষ। কর্মসূচি তো আমরা অনেকেই অনেক কিছু করি, সমস্যা হচ্ছে এই কর্মসূচিগুলোকে সঠিকভাবে পালন করা এবং সেটাকে রক্ষা করা, এটা খুব দরকার। এই যে জলের অপচয়, আমার ধারণা প্রায় 72 মিলিয়ন লিটার পার ডে আমাদের জলের প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে। আমার জল উৎপাদন হয় প্রায় 50 মিলিয়ন লিটার বা তার কাছাকাছি পার ডে। তাহলে সরাসরি আমাদের প্রায় 20-21 মিলিয়ন লিটার পার ডে জলের অভাব আছে আমাদের শিলিগুড়ি শহরে। যে এখনই আমরা এখানটা দেখছিলাম, আপনারা দেখছিলেন, নিজের মতন জল পড়ে যাচ্ছে কোনো জায়গায়। এই বিশেষ করে স্ট্যান্ড পোস্টে এত জল অপচয় হয়, আমি নিজের পাড়ায় আমি দেখেছিলাম যে যতক্ষণ জল পড়ে হয়তো তিনজন মাত্র আসলো আর বাদবাকি সময়টা শুধু জলই পড়ে গেল। তা আমরাও উদ্যোগ নিই যে স্টপ কপগুলো লাগিয়ে জলটাকে আটকানো। দু ধরনের সমস্যা হয়, এক লাগানো তো হলো, খুব ভালো কথা, দুদিন পরে দেখা যাবে যেখান থেকে তাকে কেউ খুলে নিয়ে গিয়ে মানে বিক্রি টিক্রিও করা যায় নাকি আমি জানি না, বিক্রি করে দেয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় জয়গাঁও ফুলন চৌপথি এলাকায়। মৃতের নাম পূর্ণ বিশ্বকর্মা, বয়স 31, মংলাবাড়ি এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় বাইক থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ভুলন চৌপথি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা, পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে পূর্ণ বিশ্বকর্মাকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গতকাল রাতেই কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। और पुलिस लोग आया था, उसमें उन लोग बैठा था, हम लोग भी आ गया तो फिर मेरा लड़का देखा अपने घर से। तक अभी दिन में दिन अभी था 3-4 बजे निकला, 3 बजे तक। हाँ, बाइक में निकला के पैदल निकला के अभी इधर बलंगटानी में तो बाइक में गिर गया। মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে 50 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। একটি অডিও টেপ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। এই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে উত্তর আলিপুরদুয়ারের রাজনীতি। এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে জেলা জুড়ে। এদিন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের কার্যালয়ে তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা, কিছুদিন আগে পর্যন্ত যিনি জেলা বিজেপির মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ আনেন। গঙ্গাপ্রসাদ বলেন, আগে আমি আপনাদেরকে সেই রিপোর্টটা যেখানে জয়চন্দ আগরওয়াল অন্য একজনকে বলছে যে 50 লাখ টাকা আমি জন বার্লাকে দিয়েছি এটা শোনাচ্ছি। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর বা আমার বলাটা আমি বলছি। हम तो सीधे बोले यार कि आपको जो सुविधा के मैंने मिलाने के लिए दिया था, आप तो खुद ही पूरा पैसा खा दिया क्या? हम तो इंजर्ड आदमी है ना, और भी मारता है हमारा, लुलू ने भी नहीं उठता, उम्र हो गई। वो बात लेकिन हम तुम लोग का सामने में यही बात तो क्लियर कर देगा।
नहीं, आप इसको एंट्री लेंगे समाधान करने के लिए, तो आप समाधान करके आप दो पैसा खाइए ना, कोई दिक्कत नहीं है। अरे समाधान क्या हो, समाधान पूरे का पूरे पैसा खा दिया तो समाधान हुआ? तो ये सर अभी विष्णु है ना, तो चोर चोटा मिला हुआ है, चोर चोटा मिला, उसको छोड़ दो तुम, तुम मेरे साथ चलेगा, चलेगा विष्णु को क्या नहीं जानता है, विष्णु को विष्णु को विष्णु से भी ये लोग 15 लाख रुपया हमसे लेने का कोशिश किया था। हम आपको बातें नहीं बोला सर, क्यों नहीं बोला, क्यों नहीं बोला हम आपको बात में, क्योंकि आप सबको बात बोलने से ऐसा छिटा जाएगा आलती बाड़ी में, ये घर का रहेगा ना खाट का, ये छिटा बेना। अरे ये छिटाबे ना, तू भी छिटाबे के बात के छिटाबे, ये छिटाने वाला लोग ना, हम ये सब कथा बोलते हल्दी बाड़ी से हमें कोनो नेता के चीनी ना, हमारे यदि कोनो प्रॉब्लम है तो भी चाय के चीने ना चीने छिटा छिटी होने पर नहीं। आज के सुनें, आपने तो तक एक टेंशन फ्री होते छिले ना, हमें कोनो टेंशन नहीं। एक चीज बोल रहे सर, जोन का कितना पैसा? हम जोन को 50 लाख रुपए दिए, 50 लाख रुपया दिया तो वहाँ अगला बोल रहे थे, सुने छे हम जोन को 50 लाख रुपया दिया, বিজেপির আলিপুর জেলা সভাপতি জয়ন্ত রায় জানান, প্রেস মিট শুনেছি এবং যে ভয়েস রেকর্ডিংটা শুনিয়েছে সেটাও আমি শুনেছি, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমাদের দলগত অবস্থান আমি জানাচ্ছি। দলের পক্ষ থেকে দলের জেলা কনভেনার ভূষণ মোদক আমাকে বলেছেন প্রেস মিট করতে, সেটা আমি আপনাদের জানাচ্ছি। যে যে ভয়েস রেকর্ডিংটা আমরা শুনলাম সেটার মধ্যে কোথাও জন বাংলার নিজের গলার আওয়াজ নেই, বা জন বাংলার পিএ বা জন বাংলার কারোর কোনো গলার আওয়াজ নেই। সেখানে আমরা যেটা শুনতে পেলাম যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে আলাপ করছে এবং বলছে জন বাংলাকে 50 লক্ষ টাকা দিয়েছে। তো আমি সেইভাবে বলতে পারি, আমার পাশে আমার জেলা সম্পাদক রতন তরফদার রয়েছে, আমরা দুজন আলোচনা করতে পারি, যে রতনদার আমি আলোচনা করছি যে আমরা কোনো একটা সমস্যা সমাধানের জন্য আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবকে আমরা 50 লক্ষ টাকা দিয়েছি, সেটা ভয়েস রেকর্ডিং হিসেবে বাইরে মনে করুন চলে গেল, তাতে কি প্রমাণ হয়ে গেল যে আমি আর রতনদা মিলে বা আমি আমরা প্রেস ক্লাবকে 50 লক্ষ টাকা দিয়েছি? এই ঘটনার মধ্য দিয়ে দুটো অন্য ব্যক্তির আলোচনার মধ্য দিয়ে কখনই প্রমাণ হয় না যে 50 লক্ষ টাকা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, যে মহিলা চাঁদনীতির কি যিনি হচ্ছেন আপনার অভিযোগ করেছেন জয়চাঁদ আগরওয়ালের নামে, অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এটা সাধুবাদ জানাই পুলিশকে যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, এবং বিচার পাওয়ার জন্য জন বাংলাকে জয়চাঁদ আগরওয়াল সমস্যাটাকে সমাধান করার জন্য মেডগুড করার জন্য 50 লক্ষ টাকা দিয়েছে, সেটা কিন্তু জয়চাঁদ আগরওয়াল এবং জন বাংলার মধ্যে কোনো কথোপকথন তৃণমূল কংগ্রেস তুলে ধরতে পারেনি। আমি যে উদাহরণটা দিলাম ওটাই বাস্তব, যে দুটো আলাদা মানুষ সম্ভবত আলোচনার মাধ্যমে যেভাবে আলোচনা হচ্ছিল যা গলার টোন ছিল তাতে মনে হচ্ছে কোনো একটা আসরে বসে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল, এবং সেটার একটা ভয়েস রেকর্ডিং সামনে এসেছে, সেটার মাধ্যমে কখনোই প্রমাণ হয় না, অভিযোগটাকে প্রমাণিত করা যায় না যে অভিযোগটা সত্যি। একটা অভিযোগ করেছে সেটা তারা প্রমাণ নিয়ে সব মানে বাস্তব প্রমাণ নিয়ে এসে তারা অভিযোগ করলে আমি মনে করতাম ভালো হতো। আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন এমপিকে, বর্তমানে তিনি মন্ত্রী হয়েছেন, তাকে মেলাইন করার জন্য একটা পরিকল্পনা ছাড়া আর কিচ্ছু নয়। জীবিতদের পাশাপাশি মৃত ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে সরকারি প্রকল্পের টাকা, কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযোগের তীর মালদার চাচল 1 নম্বর ব্লকের কংগ্রেস পরিচালিত মহানন্দা পুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ নিয়ে বিডিও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কংগ্রেস পরিচালিত মহানন্দা পুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারের বিরুদ্ধে এ নিয়ে বিডিও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ অন্যান্য গ্রামবাসীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি তথা স্থানীয় বাসিন্দা বুধা আলী অভিযোগ করে বলেন, সব এগুলো মিথ্যা কথা, আমাদের কাজ করে যারা কাজ করেছে সেটাই টাকা পেয়েছে।
আর মাস্টার রোলে নাকি ভুয়ো সব কিছু বলছে? না না, এলা সব মিথ্যে। আর এবং কি ওরা বলছে যারা মৃত্যু তার নামও চলছে কাজ করছে? না না, ইদানিং ওর স্বামী কাজ করছিল, ইদানিং ওর স্বামী কাজ ওর মানে ওর স্বামীর অ্যাকাউন্টে না ঢুকে মানে মানে টাকা ঢুকে গেছে ও স্ত্রীর নামে। কারণটা হচ্ছে ওর স্বামী কাজ করছিল, মিস্টেক হয়ে ওর স্ত্রীর বইতে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো ও শুধু ওর না, প্রায় একাধিক অভিযোগ উঠেছে। না না, এগুলো কোনো এখানে আমাদের এনার্জি এসে লোক কাজ করে আমরা মেহনত করবো, মেহনত করে ওদেরকে আমরা টাকা দিই, কারণটা কোনো অসুবিধা নেই। আমার কোনো ভুয়ো কার্ড নাই, কোনো সব এলো মিথ্যাবাদী। ওরা অভিযোগ করছেন যে একাধিক অ্যাকাউন্টে এরকম মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা? না না, এগুলো এলো বিরোধী বিরোধী করছে, এগুলো সব টাকা খাওয়ার জন্য। না মৃত না, ওর স্বামীর কার্ডটা ছিল, ওর স্বামী কাজ করছিল, আমাদের কারণ ভুলের কারণে কোনো কারণবশত ওর অ্যাকাউন্টটাতে ওর স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকাটা। বলছে আজকে আমরা মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা 11 নম্বর সংসদ অর্থাৎ ধঞ্জনা 97 নং বুথ থেকে একটা এমজি এনার্জিএসের কাজ হচ্ছে। তো সেখানে একজন মৃত ব্যক্তির নামে অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে, 2800 টাকা পেমেন্ট হয়েছে। একজন কীভাবে মৃত ব্যক্তির নামে অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারে? এইভাবে বহু অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। কে করছে এটা? কাজ না করে কে করছে? এটা করছে যিনি সুপারভাইজার আছেন, কংগ্রেসের যিনি সুপারভাইজার আছেন, সুপারভাইজারই দেখাশোনা করেন, এই সুপারভাইজারই করেন। কংগ্রেসের মেম্বারের নাম হচ্ছে আব্দুল মালিক। কীভাবে ঢুকাচ্ছে সেটা ওটাই তো মানে ব্যাপার, যে কীভাবে তিনি টাকাটা ঢুকাচ্ছে কী বলবো বিষয়টা নিয়ে। ওরা চক্রান্ত করে করছে, ওর স্বামী কাজ করছিল, ভুলের কারণে ওর স্ত্রীর বইয়ে ঢুকে গেছে, ওই জন্য ওরা আমাদেরকে ফাঁসানোর জন্য এভাবে করছে। না এগুলো মিথ্যা, কোনোদিনও এগুলো হয়নি। আর করছে ওরা টিএমসি, আমরা কংগ্রেস, তার জন্য হ্যাঁ চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এনআরজিএসের যে কাজকর্মগুলো করছিল এনআরজিএসের, সেই কাজের ভুয়া অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, সেই টাকার অভিযোগ আছে আমাদের। আমরা ওই অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছি, আইডি নাম্বার দিয়েছি, যার কাজ মৃত্যু ব্যক্তির নামে টাকাটা ঢুকেছে, 2800 টাকা পেমেন্ট করেছে, সেই টাকাটার অভিযোগ আমরা এই বিডিওকে দিয়েছি, এই যুগে দিয়েছি, ডিএমকে দিয়েছি, এনডিওকে দিয়েছি, সমস্ত এটার প্রশাসন। এটা যদি আমাদেরকে আশ্বাস না দেয়, এটা যদি ব্যবস্থা সুরা না করে তাহলে আমরা কিন্তু এফআইআর করতে বাধ্য হব। এটা ঢুকাচ্ছে সুপারভাইজার মেম্বার ঢুকাচ্ছে, মেম্বারের নাম হচ্ছে আব্দুল মালিক, আর সুপারভাইজার আমাদের গণেশ রবিদাস, পিতা মিশ্রী রবিদাস, বাপের নাম। এরা এইভাবেই করছে, ওর আইডি নম্বর আমি দিয়েছি সুপারভাইজারের। এরা তদারক করছে সব কাজের ব্যাপারে, এত কিছু তদারক করছে, এত কিছু করছে, আমরা বিরোধী করছি। প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো প্রাথমিক স্কুলের চাকরি প্রার্থীরা। সোলার থালাকে প্ল্যাকার্ড বানিয়ে দাবি লিখে বিক্ষোভ দেখান তারা। 2014 সালের প্রাইমারি টেট পাশে এই চাকরি প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি। আজ মালদা জেলার প্রায় 500 চাকরি প্রার্থী বিক্ষোভ শুরু করে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে। তাদের দাবি দুর্গাপুজোর আগেই তাদের নিয়োগ করতে হবে। আমরা 2014 নট ইনক্লুড হয়ে রয়েছি, মানে টেট পাস করেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত নট ইনক্লুডই রয়েছি। কিন্তু আমরা যখন শুনতে পেয়েছি যে না দিদি বলেছেন আমাদের যে ধাপে ধাপে নিয়োগ করে দেওয়া হবে, তো তখন থেকে আমরা আশাবাদী ছিলাম যে হয়তো আমাদেরও হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সেটা সদুত্তর পাচ্ছি না বা কোনো ক্লু পাচ্ছি না যে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের নিয়োগ হবে ভবিষ্যতে। তো আমরা শুধুমাত্র এটুকুই বলতে চাই দিদিকে যে আমাদের নিয়োগটা যেন বিলম্বিত না হয়, পুজোর আগেই যেন আমাদের নিয়োগের ব্যবস্থা করে দেন। আমরা আশাবাদী, কারণ আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি যদি কথা দেন তাহলে কথা রাখেন। আমরা এই ডেপুটেশন কর্মসূচির মধ্যে দিয়ে সেই বার্তাই দিতে চাই। আমরা দাদা, আমরা দিদি, আমরা আর বেকারত্বের যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, কারণ আমরা প্রত্যেকে যে সামান্য টিউশন হোম টিউশন করাতাম সেইটা কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে আমরা কোথায় যাব? আমরা আমাদের বাবা মারা অসহায় পড়ছে, আমরা সমাজে মুখ দেখাতে পারছি না, আমাদের সামাজিক কোনো স্তরে কোনো বিলং করতে পারছি না, তাহলে আমরা কী করব? তাই আপনাদের এই গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ আপনাদের মধ্যে দিয়ে দিদিকে আমরা বার্তা দিতে চাই যে দিদি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। আমাদের পুজোর আগে এই নট ইনক্লুডেড যন্ত্রণার, এই নরক যন্ত্রণার মতো শব্দটি থেকে মুক্তি দিয়ে আমাদের ইনক্লুড করুন। 1911 সালের 29শে জুলাই মোহনবাগানে খালি পায় ফুটবল ম্যাচ খেলে প্রথম আইফা শিল্ড হাতে তুলেছিল 11 জন খেলোয়াড়। ইতিহাসের পাতায়
অমর একাদশ নামে পরিচিত তারা। তাই মোহনবাগান প্রেমীরা এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করে থাকে। আজ শিলিগুড়ি মেরিনার্সের পক্ষ থেকে বাঘাযতীন ময়দানের মুখ্য দুয়ারের সামনে পালিত হল মোহনবাগান দিবস। আজ পতাকা উত্তোলন, কেক কেটে আকাশে মোহনবাগানের বেলুন ও প্রদীপ জ্বালিয়ে এই দিনটি পালন করে মোহনবাগান প্রেমীরা। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা মোহনবাগান সমর্থক রঞ্জন সরকার। মোহনবাগানের সমর্থকরা পৌর নিগমের কাছে আবেদনও করেছেন। আজকে আপনারা সবাই জানেন, আজকে 29শে জুলাই মোহনবাগান দিবস। 1911 সালের সেই ব্রিটিশদেরকে হারিয়ে মোহনবাগানের শিল জয় এবং তারপর থেকেই সেটাকে মোহনবাগান দিবস হিসেবে পালন করি। আজকে আমরা শিলিগুড়ি মেরিনাস বাঘাযতীন পার্কে আমাদের প্রস্তাবিত মোহনবাগান লেনে, যেটা সবাই জানে, সেখানে আমরা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠানে ছিল আমাদের গণ্যমান্য শিলিগুড়ি অতিথিরা, প্রশাসনিক লোকজন এসেছেন এবং আমরা আজকে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালাম, অনাথ শিশুদের আমরা বস্ত্র প্রদান করলাম এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদেরকে মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করলাম। তারপর আমরা বেলুন ওড়ালাম এবং আজকে সেই অমর একাদশের যে 11 জনের যে মূর্তি, সেই মূর্তি যাতে শিলিগুড়ির বুকে প্রতিষ্ঠিত হয় সেই প্রস্তাবও রাখলাম। বলতে গেলে শিলান্যাস অনেকটা সেই অর্থে বলা যেতে পারে। আজকে সেই শুরু করলাম। আপনারা জানেন শিলিগুড়ি বরাবরই ইস্টবেঙ্গলের জায়গা, কিন্তু বিগত কয়েক বছর ধরে মোহনবাগান শিলিগুড়ি মেরিনাস যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে বলা যায় সিংহভাগ মানুষ এখন মোহনবাগানের সাথে। এবার আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার উদ্যোগ গ্রহণ করলো 40 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে। বিভিন্ন রেশন দোকানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার জন্য এই করোনাকালে যে হুড়োহুড়ি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা রুখতে এই পদক্ষেপ। শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সত্যজিৎ অধিকারী তত্ত্বাবধানে কাউন্সিলর অফিস থেকে এই লিঙ্ক করিয়ে নেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সত্যজিৎ বাবু জানান, 40 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অফিস, এই কাউন্সিলর অফিসে আমরা আমাদের রেশন কার্ড ও আধার কার্ডের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা করাচ্ছি। আপনারা জানেন যে রেশন দোকানে কী ধরনের ভিড় হয়, এই কোভিডকালে যে ভিড় হয় সেই ভিড়কে উপেক্ষা করার জন্য আমরা আমাদের কাউন্সিলর অফিসে এই যে লিঙ্ক করার ব্যাপারটা সেটা আমরা রেখেছি। বিভিন্ন জায়গায় যেমন পয়সা দিয়ে মানুষরা ক্যাফেতে গিয়ে লিঙ্কটা করে, সেক্ষেত্রে আমাদের যারা গরিব অধ্যুষিত এলাকা তাদের ক্ষেত্রে অসুবিধা হয়। তো আমরা আমাদের 40 নম্বর ওয়ার্ড বা পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোকে আপনাদের মারফত বলছি যে আমাদের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসে এই ক্যাম্প এই মাসে পুরো চলবে। আপনারা 10টা থেকে 2টোর মধ্যে আমাদের অফিসে এসে আপনারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কটা করাতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে আমরা কিন্তু এই পরিষেবাটা দিয়ে চলেছি। এই ক্যাম্প করার একটাই উদ্দেশ্য, যেভাবে রেশন দোকানে এই কোভিডকালে গিয়ে ঠাসা ঠাসা ভিড় হয়, সেখানে বিভিন্ন রকমের যে হয়রানির শিকার হতে হয়, যে লাইন করে যেতে হয় তারপরে ওই লাইনে আবার কেউ বসে যায়, এই যে অসুবিধাগুলো হয় সেক্ষেত্রে যেন মানুষকে সেই অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য কিন্তু আমরা আমাদের অফিসে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের ব্যবস্থা করেছি। সেটা সম্পূর্ণ বিনামূল্যে এই লিঙ্ক করানো হবে। আপনারা যারা আমাদের এই মিডিয়া মারফত খবরটা পাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে 10টা থেকে 2টোর মধ্যে আপনারা যদি আমাদের অফিসে চলে আসেন তো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক আমরা করে দেব। মালিক শ্রেণিক বিবাদে আজ শিলিগুড়ি জলপাইগুড়ি মিনিবাস পরিষেবা বন্ধ হলো। জলপাইগুড়ি কদমতলা বাস স্ট্যান্ডে এ নিয়ে সকাল থেকে দফায় দফায় আলোচনা চললেও খুলছে না জট। তৃণমূল পরিচালিত পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিযোগ, এক বাস মালিক ইচ্ছে মতো আগের কন্ট্রাক্টরের পরিবর্তে নতুন কন্ট্রাক্টর দিয়ে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়, যার জেরে সমস্যা দেখা দেয়। পাশাপাশি তাদের অভিযোগ, ইউনিয়নের নেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে মালিকপক্ষ, যদিও বাস মালিক অভিযোগ অস্বীকার করেছেন। না, আমরা তো কোনো বন্ধের মুখে যাচ্ছি না। আমরা মালিককে বললাম যে দাদা, আমাদের গাড়িগুলো তো এইভাবে দিনের পর দিন বন্ধ হয়ে আছে, আমাদের স্টাফরা না খেয়ে আছে। তো মালিকরা আজ অবধি 3 সাল থেকে কোনোরকম কোনো 1 ফুটা চালের দানা দিয়ে সাহায্য করেনি আমাদেরকে। অবরন্ত আমাদের স্টাফগুলো যেভাবে মরতেছে বাঁচতেছে, কীভাবে কী হচ্ছে কোনো রকম কোনো সাহায্য নাই। তো আজকে মালিকরা ইচ্ছামতি যে কোনো বাড়ির থেকে কন্ট্রাক্টর এনে যে কোনো গাড়িতে উঠাবে, ইচ্ছামতি করবে, এটা তো ইউনিয়ন মানবে না। না তো মালিকরা সেই ব্যবস্থায় ইউনিয়নকে স্ট্যান্ডে বা স্টাফে মারডাঙ্গা আরম্ভ করে দিচ্ছে। এটা হচ্ছে মালিকদের ভূমিকা। গাড়ি আমাদের কোনো বন্ধের মুখে নেই, আজকে মালিকরা সব গাড়ি বন্ধ করছে, ব্লক লাগানো হচ্ছে। মালিক জবরদস্তি আমাদের ইউনিয়নকে দিয়ে ভেজ করে নিয়ে গাড়ি নিয়ে যাবে, তখন ইউনিয়ন কী করবে? এবার যে সংগঠন গাড়িটা বন্ধ করেছে, ওরা যদি এটা প্রুফ করতে পারে, আমি ওদের সাথে কোনো গালাগালি বা
অভব্য ব্যবহার করেছি, তাহলে ওরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা মানি না মালিক। ওরা ওইটা প্রুফ করে দেখাক। আমরা শ্রমিক সংগঠনের জন্য বন্ধ, এটা ওরা ওরা বলতেছে আমাদের টিএমসি সংগঠনের শ্রমিক নিতে হবে, এই জন্য ওরা বন্ধ করে রাখে। এটা আপনি ফ্ল্যাগ দেখিয়ে বুঝতে পারছেন, এটা তো শ্রমিক দুই সংগঠন আছে, ওরা বুঝে মিশামিটি করবে। এখন সময় একটি বিরতির। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम शील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। द वायों से छुटकारा अल्कलाइन पानी का सहारा। पहले 100 कस्टमर को मिलेगा 20 लीटर का जार, कोविड पैकिंग के साथ मात्र ₹125 प्रति जार, वह भी 2 साल तक। ऑफर के बाद वाले कस्टमर को मिलेगा ₹200 प्रति जार। अल्कलाइन के फायदे, डायबिटिक, एसिडिटी, कोलेस्ट्रॉल एंड ब्लड प्रेशर, वेट लॉस, गिव्स एक्स्ट्रा स्ट्रेंथ टू आवर लंग्स। तो इंतजार किस बात का, आज ही बुकिंग करें। टोल फ्री नंबर 1-800-572-9851। आर यू ड्रीमिंग टू वेक अप अंडर द कामिंग टर्किश स्काइज? मेक इट अ रियलिटी and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर Orchid Building, opposite Vega Circle, 2.5 mile, Sevak Road, Siliguri. Are you in an emotional pain? Do you feel overwhelmed and panic? If you are suffering from any of such problems, then your worry ends here. Let's Heal, promoting healed and empowered life, is here to empower you all the necessary tools and strategies to lead a happy and a contented life. Contact us at Let's Heal Consulting. Contact number 83691971780. Address: City Center Mall, Block G. Office number 426. দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। সমস্ত স্ট্রিমের জন্য উন্মুক্ত এবং ভারত সরকার স্বীকৃত। UGC বাই AICTE, INC, PCI, AICTE, নিউ দিল্লি অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, RGUHS প্যারামেডিকেল বোর্ড, আদনান প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569, চম্পাশরী, শিলিগুড়ি। Admissions open at Sikkim Manipal College of Physiotherapy, a constituent unit of Sikkim Manipal University. Courses offered are Bachelor's of Physiotherapy and Master's of Physiotherapy with various specialties. Admissions are on merit basis with scholarships available. For further details, log into www.smu.edu.in. Apply now. सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो। हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़, दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे, CCN या NXT डिजिटल हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार, इस्लामपुर से लेके जलपाईगुड़ी, साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब इसके लाइव का हो साथ तो चिंता की क्या बात। एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव। फिर एलम ब्रेक पर
ফের ভাঙন পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, যার ফলে বিজেপির দখলে থাকা এই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা এলো তৃণমূল কংগ্রেস। দল থেকে বিজেপি পঞ্চায়েত সদস্যদের তৃণমূল কংগ্রেসে স্বাগত জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বরুয়া গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। মোট 18টি সদস্যের পঞ্চায়েতে বিজেপি পেয়েছিল 11টি আসন এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 5টি। সিপিএম কংগ্রেস জোট পেয়েছিল 1টি আসন। 2021-এর বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই বিজেপির দখলে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। দল থেকে বিজেপি সদস্যরা জানিয়েছেন, ছেড়ে তৃণমূলে আসলাম এই কারণেই, তো বিজেপির মেম্বার হয়েও ঠিক সঠিক মতো কাজকর্ম করতে পারছি না, তার জন্যই আর শুধু বিজেপি কথা বলে আর কাজ করতে পারে না, তার জন্যই আর কি আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে কি? হ্যাঁ, সামনে রেখে, মমতা ব্যানার্জির উন্নয়ন সামনে রেখে আমরা এগিয়ে এলাম। এবার কি কাজ করতে পারবেন? হ্যাঁ, এবার অবশ্যই পারবো কাজ করতে। বিগত 2.5 বছর বরুয়া পঞ্চায়েতে বিজেপি পরিচালিত বরুয়া পঞ্চায়েতের দুর্নীতি, অপশাসন, মানুষের কাজ না করা, তার বিরুদ্ধে বরুয়া গ্রাম পঞ্চায়েতের 3 জন বিজেপি সদস্য, 2 জন কংগ্রেসের সদস্য, 2 জন নির্দল সদস্য, তারা সরাসরি তৃণমূল কংগ্রেস দলে আমাদের দলে যোগদান করে আজকে বরুয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান তৈরি হচ্ছে। ইতিমধ্যে বিজেপির প্রধান, তিনি অপসারিত হয়েছেন, আজকে নতুন প্রধান তৈরি হবে। রায়গঞ্জ ব্লকে 14টি গ্রাম পঞ্চায়েত, 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা 8টি গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছিলাম, বিজেপি পার্টি 6টা পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছিল। যেহেতু পঞ্চায়েত আইন অনুযায়ী 2.5 বছর অবধি কোনো পঞ্চায়েতে অনাস্থা আনা যায় না, তাই এতদিন সদস্যরা অনাস্থা আনতে পারেননি, কিন্তু 6টা পঞ্চায়েতেই বিজেপির যারা জনপ্রতিনিধি, বিজেপির যারা প্রধান, তারা যেভাবে অউন্নয়ন পঞ্চায়েতগুলোতে করেছেন, যেভাবে তারা দুর্নীতি করেছেন, যেভাবে অপশাসন করেছেন, যেভাবে মানুষকে পঞ্চায়েত থেকে দূরে রেখেছেন, জনকল্যাণমুখী পঞ্চায়েত তৈরি করতে পারেননি, তার প্রতিবাদে বিজেপির সব জায়গা থেকে সদস্যরা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখে, তৃণমূল কংগ্রেস দলের উপরে আস্থা রেখে, রাজ্য সরকারের উন্নয়নের কাজের উপরে আস্থা রেখে। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং তার সাথে সাথে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সম্পত্তি, আমাদের দেশের রেল, তারপরে LIC, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিক্রির চেষ্টা এবং চাকরি ক্ষেত্রে যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি, সেটাও পূরণ করতে পারেননি, GST চাপিয়ে ব্যবসার সর্বনাশ করেছেন। টিকাকরণ কেন্দ্রগুলিতে বিশৃঙ্খলতা ও ভিড় এড়াতে পুরসভা থেকে স্লিপ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুর প্রশাসন। সেই মতোই পুরসভার পক্ষ থেকে পুর প্রশাসক কানাইয়ালাল আগারওয়াল কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য স্লিপ দেওয়া শুরু করলেন। পুর প্রশাসক তার নিজের চেম্বারে বসে সেই স্লিপ সই করে ইস্যু করছেন নিজেই। জানিয়েছেন, প্রতিদিন 150 জন মানুষকে ইসলামপুর প্রাইমারি হেলথ সেন্টার টিকাকরণ কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এরপর থেকে ভ্যাকসিন সেন্টারে বিশৃঙ্খলতা, গণ্ডগোল ও ভিড় এড়ানো সম্ভব। ইসলামপুর পুর প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুর এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন, আমরা যা দেখলাম কয়েকদিন ধরে যে ইসলামপুর হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটাল বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যেইভাবে ভিড়, যেভাবে চারিদিকে একটা বিশৃঙ্খলা ভ্যাকসিন নিয়ে, সেই ক্ষেত্রে যদি পৌরসভা যেই উদ্যোগটা নিয়েছে অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হবে। এটা তো একদম খুব বাস্তব কথা যে যদি একটা জায়গা থেকে সেক্টর ওয়াইজ যদি ভ্যাকসিনেশনটা করা যায় তাহলে লোকের যেমন ভিড় এড়ানো যাবে, ভ্যাকসিনেশনটা খুব তাড়াতাড়ি হবে, এটা তো করতে হবে। কিন্তু পাশাপাশি পুর প্রশাসককে এটা খেয়াল রাখতে হবে যেন আমার প্রত্যেকটা ওয়ার্ড সেটাকে লোকেরা যেন ভ্যাকসিনটা পায়, এটা এটা জাস্ট হচ্ছে আপনার পরিকল্পনা নেওয়া দরকার যে আমার প্রতিটা ওয়ার্ডের হয়তো আমি দর্শন করে দিলাম। আমাদের UPSC-তে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ভ্যাকসিনেশনটা দেওয়া হয়, আমরা এখানে যেভাবে আসেন পৌরসভা এলাকার লোকজন তাদেরকে আমরা প্রত্যেক দিন যেভাবে আমাদেরকে ডেলিভারি দেওয়া হয় ভায়াল, নর্মালি 150 টাকা করে ইঞ্জেকশন আমরা পার ডে দিতে পারি, সেই হিসাবে আমরা এখানে ডেট ওয়াইজ করে দিই এবং আজকে আমি দিচ্ছি 5 তারিখের ডেটে, যদি কোনো কারণে 5 তারিখে যদি ভ্যাকসিন সাপ্লাইটা না হয় এটাকে 6 তারিখ বা 7 তারিখ নিয়ে গেলেও দিয়ে দেওয়া হবে। এভাবে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টাটা করছি, ওই জন্যই আমি
এই সিস্টেমে আসার পরে আমি দেখেছি কোনো গন্ডগোল হচ্ছে না, পিসফুলি আমরা টাইম স্ট্যান্ডে ভ্যাকসিনেশনের কাজটা করতে পারি। দিনাজপুরে দলীয় কার্যক্রম শেষ করে কলকাতা ফেরার পথে আজ সকালে মালদা শহরে ঝলঝলিয়া এলাকায় চাই পে চর্চা অনুষ্ঠানে অংশ নিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আজ তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জি, বিজেপির নেতা অম্লান ভাদুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার বাসনায় এখন নানা রকম ঐক্যের কথা আপনারা শুনবেন, বিরোধীর ঐক্য, সম মনোভাব সম্পন্ন দলের ঐক্য, বিজেপিকে একাতে ঐক্য, সবাই প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে আর সেখানে ঐক্য হবে কোথা থেকে? এই মহত্ত্ব আকাঙ্ক্ষা, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবটা মানে কাঁদা তো সহজে স্বপ্ন দেখলেই আর ডাক দিলেই প্রধানমন্ত্রী হওয়া যায় এমন যেতে পারে ত্রিপুরাতে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই, সে ত্রিপুরা বলুন, আসাম বলুন, গুজরাট বলুন, মধ্যপ্রদেশ বলুন, তৃণমূল কংগ্রেসের নামই বহু মানুষ শোনেনি এসব জায়গায়। ত্রিপুরার গ্রামের বাঙালি মানুষকে জিজ্ঞাসা করুন তৃণমূল কংগ্রেস নামে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতাল থেকে মায়েদের করোনা টিকা দেওয়া হচ্ছে। প্রতিদিন 200-300 টিকা দেওয়া হলেও লাইনে দাঁড়াচ্ছে তার দ্বিগুণ লোক। মহিলাদের অভিযোগ, কতজনকে টিকা দেওয়া হবে সে ব্যাপারে কোনো নোটিশ বা আগাম টোকেন বিলি করা হচ্ছে না। ওখানে যদি পোলিও সেন্টার থেকে যদি দেওয়া হতো তাহলে তো সুবিধাই হতো, এখন যদি ওখানে যদি না দেয় তাহলে আমরা কি আর কি বলবো, আর আমরা তো বলতেইছি। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম কথা তো আমাদের মায়েদের দেওয়া হচ্ছে 12 বছর যাদের হচ্ছে শিশু আছেন তাদের মায়েদের দেওয়া হচ্ছে। এই দেখে আপনারা সবাই জানেন যে থার্ড ওয়েভ আমাদের জাস্ট কামিং, মানে চলে আসছে, এই সিচুয়েশান ইয়ে দেখে তাদের মায়েদের উপর জোর দেওয়া হচ্ছে তাদের মায়েদের দেওয়ার জন্য। দ্বিতীয় ব্যাপার, এই মারামারি লাইন সংক্রান্ত যেই সব বিষয় আছে সেই সব বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, তাদের সাথে কোঅপারেশনে যতটা করা যায় ততটা করছি, ঠিক আছে? তো এবার মাঝে মধ্যে কয়েকটা ইস্যু হতেই পারে, এতজনের ভ্যাকসিনেশান, এত মাসের ভ্যাকসিনেশান, এত ইস্যু মাঝে মধ্যে যা যা হচ্ছে আমরা দেখছি। কুপন যেটা সিস্টেম চলছিল আগে, ঠিক আছে, সেটা মানে যখন 100 বা 150 একটা লিমিট অবধি যখন ছিল তখন কুপন দেওয়া ছিল, যখনই আমরা দেখছি যে এই এত 300 জনের এত মাস ভ্যাকসিনেশান হচ্ছে, 300-500 এতজনের যখনই ভ্যাকসিনেশান হচ্ছে তখন কুপন সিস্টেম তৈরি করলে আরও বেশি আমাদের অসুবিধা হচ্ছে, ভ্যাকসিনটা দিতে আমাদের অসুবিধা হচ্ছে। প্লাস কুপনের সময় এই ইয়ের সময় কী হচ্ছে, অনেকে পাথর দিয়ে লাইন দিচ্ছে, এই সব করে মানে আমাদেরই অসুবিধা হচ্ছিলো বিভিন্ন, মানে এই অসুবিধার জন্য আমরা সেটাকে বন্ধ করেছি, আপাতত বন্ধ আছে। এটা দেখা যাক, যেহেতু আমাদের দিন দিন যাবে, সময় সময় যাবে, যেটা আমাদের ঠিক মনে হবে ওরকম করে আমরা স্টেপ নেব। উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করেছিলেন তাদের পাস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য শিক্ষা সংসদ। সেই অনুযায়ী আজ শিলিগুড়ি শহর সংলগ্ন শিব মন্দিরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভবনে এসে পৌঁছায় ছাত্রছাত্রীদের মার্কশিট। সেই অনুযায়ী উত্তরবঙ্গের মোট 803 স্কুলের মার্কশিট এসে পৌঁছায়। সেই সমস্ত শিক্ষকরা আজ শিব মন্দিরের উচ্চ শিক্ষা সংসদ ভবন থেকে মার্কশিট গ্রহণ করেন। এখনকার মতো খবর এই পর্যন্তই, নমস্কার।